সুপার ওভারে দল না নামিয়ে বিতর্কে সাকিব কানাডার লিগ থেকে ছিটকে গেল তাঁর বাংলা টাইগার্স। কানাডার টি টোয়েন্টি লিগের নিয়ম নিয়ে ম্যাচ রেফারির যুক্তি মানতে পারেননি সাকিব, শুধু সুপার ওভার খেলার জন্য দল নামাতে রাজি হননি, এতেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে তাঁর দল। আবারও বিতর্ক জড়ালেন সাকিব আল হাসান, কানাডার টি টোয়েন্টি লিগে শুধু সুপার ওভারের জন্য দল নামাতে অস্বীকার করেছেন বাংলাদেশের অলরাউন্ডার। টরেন্টো ন্যাশনালসের ম্যাচে একটি বলও খেলা সম্ভব হয়নি, কোনো কারণে খেলা বাতিল হলে বাংলা টাইগার্সের দ্বিতীয় কোয়ালিফায়ার্সে যাওয়ার কথা ছিল। লিগ পর্বে টরেন্টোর থেকে বেশি পয়েন্ট পাওয়ার সুবাদে সুবিধাজনক জায়গায় ছিল সাকিবেরা। কুড়ি ওভারের ম্যাচ ভেস্তে যাওয়ার পর জয়ী বেছে নেওয়ার জন্য ম্যাচ রেফারি হঠাৎ সুপার ওভারের কথা জানান। তিনি প্রতিযোগিতার নিয়ম জানিয়ে বলেন, ম্যাচ হওয়ার জন্যই দু দলকে কমপক্ষে পাঁচ ওভার করে ব্যাট করতে হবে, তা সম্ভব না হলে বা ম্যাচ ট্রাই হলে সুপার ওভারে ফলাফল নির্ধারণ হবে। এ নিয়ে মানতে চাননি বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব। সাকিবের সুপার ওভার না খেলার সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সুপার ওভারে দল না নামিয়ে বিতর্কে সাকিব কানাডার লিগ থেকেই ছিটকে গেল তাঁর বাংলা টাইগার্স। কানাডার টি টোয়েন্টি লিগের নিয়ম নিয়ে ম্যাচ রেফারির যুক্তি মানতে পারেননি সাকিব, শুধু সুপার ওভার খেলার জন্য দল নামাতে রাজি হননি, এতেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে তাঁর দল। আবারও বিতর্ক জড়ালেন সাকিব আল হাসান, কানাডার টি টোয়েন্টি লিগে শুধু সুপার ওভারের জন্য দল নামাতে অস্বীকার করেছেন বাংলাদেশের অলরাউন্ডার। টরেন্টো ন্যাশনালসের ম্যাচে একটি বলও খেলা সম্ভব হয়নি, কোনো কারণে খেলা বাতিল হলে বাংলা টাইগার্সের দ্বিতীয় কোয়ালিফায়ার্সে যাওয়ার কথা ছিল। লিগ পর্বে টরেন্টোর থেকে বেশি পয়েন্ট পাওয়ার সুবাদে সুবিধাজনক জায়গায় ছিল সাকিবেরা। কুড়ি ওভারের ম্যাচ ভেস্তে যাওয়ার পর জয়ী বেছে নেওয়ার জন্য ম্যাচ রেফারি হঠাৎ সুপার ওভারের কথা জানান। তিনি প্রতিযোগিতার নিয়ম জানিয়ে বলেন, ম্যাচ হওয়ার জন্যই দু দলকে কমপক্ষে পাঁচ ওভার করে ব্যাট করতে হবে, তা সম্ভব না হলে বা ম্যাচ ট্রাই হলে সুপার ওভারে ফলাফল নির্ধারণ হবে। এ নিয়ে মানতে চাননি বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব। সাকিবের সুপার ওভার না খেলার সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সুপার ওভারে দল না নামিয়ে বিতর্কে সাকিব কানাডার লিগ থেকেই ছিটকে গেল তাঁর বাংলা টাইগার্স। কানাডার টি টোয়েন্টি লিগের নিয়ম নিয়ে ম্যাচ রেফারির যুক্তি মানতে পারেননি সাকিব, শুধু সুপার ওভার খেলার জন্য দল নামাতে রাজি হননি, এতেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে তাঁর দল। আবারও বিতর্ক জড়ালেন সাকিব আল হাসান, কানাডার টি টোয়েন্টি লিগে শুধু সুপার ওভারের জন্য দল নামাতে অস্বীকার করেছেন বাংলাদেশের অলরাউন্ডার। টরেন্টো ন্যাশনালসের ম্যাচে একটি বলও খেলা সম্ভব হয়নি, কোনো কারণে খেলা বাতিল হলে বাংলা টাইগার্সের দ্বিতীয় কোয়ালিফায়ার্সে যাওয়ার কথা ছিল। লিগ পর্বে টরেন্টোর থেকে বেশি পয়েন্ট পাওয়ার সুবাদে সুবিধাজনক জায়গায় ছিল সাকিবেরা। কুড়ি ওভারের ম্যাচ ভেস্তে যাওয়ার পর জয়ী বেছে নেওয়ার জন্য ম্যাচ রেফারি হঠাৎ সুপার ওভারের কথা জানান। তিনি প্রতিযোগিতার নিয়ম জানিয়ে বলেন, ম্যাচ হওয়ার জন্যই দু দলকে কমপক্ষে পাঁচ ওভার করে ব্যাট করতে হবে, তা সম্ভব না হলে বা ম্যাচ ট্রাই হলে সুপার ওভারে ফলাফল নির্ধারণ হবে। এ নিয়ে মানতে চাননি বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব। সাকিবের সুপার ওভার না খেলার সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।